হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। বিন্দাস আছি, সুপার আছি, জাস্ট ফটাফাটি আছি এই ঠান্ডাতে। তো থাম্বল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো, একদম দেরি করছি না, ঝটপট মেন কোর্সে একদম ঢুকে পড়ি। বাংলাদেশের স্টল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তবে হ্যাঁ, আমি স্টলের ভেতরে ঢুকিনি, শুধু বাংলাদেশ কেন, অল্প সময়ের মধ্যে যে কটা স্টল আমার চোখে পড়েছে তার মধ্যে দু একটা স্টলে আমি ঢুকেছি, বাকি কিন্তু সব বাইরে থেকে আমি ক্যামেরা বন্দি করেছি। অনেক বছর পর বইমেলায় কিন্তু আমি আসলাম, যদিও বা হস্তশিল্প মেলায় আমার যাওয়া হয়নি, সেই কারণে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। যেমন হস্তশিল্প মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, কারণ হস্তশিল্প মেলাতে আমার নিজের কিছু পছন্দের জিনিস আমি ওখানে খুঁজে পাই, সেই কারণে। আর এখানে এতটাই ভিড় দেখছিলাম, আর অনেক মানুষের হাতে বই ছিল, তো তাদের দেখে আমার মনে হচ্ছিল তারা বোধহয় এই বইমেলার অপেক্ষায় থাকে সারা বছর। স্টলের ভেতরে আমি ঢুকেছিলাম কারণ বাইরে থেকে এই স্টলটা দেখতে খুব ভালো লাগছিল, কৌতূহলের জন্যই এই স্টলে ঢুকেছিলাম। যদি না ঢুকতাম এত সুন্দর সুন্দর ছবি কিন্তু আমি মিস করে যেতাম। আনফর্চুনেটলি একটাও ছবি কিন্তু আমি কিনিনি, জাস্ট ক্যামেরা বন্দি করে গেছি। আর মেলা প্রাঙ্গণটা ঘুরতে ঘুরতে এদের দিকে আমার চোখ পড়ে যায়। কপিরাইটের ভয়ে আমি কিন্তু এদের গানগুলো মিউট করে দিয়েছি। শুধু এরা নয়, বিভিন্ন স্টলে খুব সুন্দর সুন্দর আনুষ্ঠানিক প্রোগ্রাম হচ্ছিল, অনেকে কিন্তু এনজয় করছিল, তার মধ্যে আমিও ঢুকে পড়েছি, আমিও একটু এনজয় করে নিলাম। কি সুন্দর, দেখো অপূর্ব, তাই না? কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, চলে এসেছি হাটারিতে ডিনার করব বলে। তো কি ডিনার করলাম চলো ঝটপট দেখিয়ে দিই একটু। প্রথমে স্টার্টারে নিয়েছিলাম স্পাইসি গোল্ডেন প্রন, বেশ ভালো খেতে। মেন কোর্সে নান আর স্পাইসি চিকেন দো পেঁয়াজা, তারপরে ছিল নর্মাল কোল্ড ড্রিঙ্কস। তো এই ছিল আমাদের ডিনার। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আশা করব একটা লাইক, একটা কমেন্ট, আর হ্যাঁ, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করার সময় করে উঠতে পারোনি, ঝটাং পটাং করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব, সবার আগে কিন্তু ঝটাং পটাং করে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণে বাই, টেক কেয়ার।